লালমনিরহাটের সীমান্তবর্তী উপজেলা পাটগ্রাম চতুর্থ ধাপের নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে পাটগ্রাম পৌরসভার নির্বাচন। প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌরসভার সব এলাকা। মেয়র প্রার্থীরা নওয়া খাওয়া ভুলে ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিস্তারিত দেখুন সেলিম সম্রাটের প্রতিবেদনে, ও ক্যামেরায় ছিলেন শাহিনুর ইসলাম প্রান্ত। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছে উপজেলা ও যুবলীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম সুইট। তাছাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। প্রকৃতপক্ষে পৌরসভা নির্বাচনকে ঘিরে মর্যাদার লড়াইয়ে নেমেছেন এই দুই প্রার্থী। তবে ভোটাররা বলছে, পৌরবাসী মনে করে যে তাকে যদি 14 ফেব্রুয়ারি আমরা বিপুল ভোটে নৌকা মার্কায় ভোট দিতে পারি, তাহলে তিনি যদি এই পৌরসভায় মেয়র হতে পারেন তাহলে অবশ্যই পাটগ্রামবাসী গর্বিত হবে। প্লাস যে অসমাপ্ত কাজগুলি রয়েছে সেগুলো সমাপ্ত করতে পারবে, আমরা তাকেই মনোনীত করব। আমরা কোনো দল বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। আমরা এমন একটি ব্যক্তিকে চাই যে ব্যক্তিকে ভোট দিলে এই পৌরবাসীর উন্নয়ন হবে। যাই হোক, আবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান তারা। বর্তমান সরকারের আমলে পৌরসভার অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, এছাড়া পৌরসভার বর্তমান উন্নয়নমূলক অনেক কাজ চলমান রয়েছে। তাই পৌরসভার ভোটাররা উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট দেবেন, এমনটাই মনে করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। পৌরসভার সাধারণ ভোটারে নির্বাচিত হই, পৌর মেয়র নির্বাচিত হই, অবশ্যই জনগণের যে সকল অসমাপ্ত এবং সাবেক যে মেয়র ছিলেন ওনার যে সকল অসমাপ্ত কাজ, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ধল্লা নদী শাসন, বিদ্যুতের উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার জন্য উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা অথবা পৌরসভা থেকে সহযোগিতা করা এবং আমাদের পাটগ্রামের যে খেলাধুলা ক্রীড়ার যে সকল মাঠ এবং যে সকল স্থান রয়েছে সেগুলোর উন্নয়ন করে, যাতে করে আমাদের পাটগ্রামের ছাত্রছাত্রী তথা পাটগ্রামের সাধারণ মানুষ তারা লেখাপড়া, ব্যবসা বাণিজ্য যে যে পেশারে আছে না কেন, তার পাশাপাশি তারা যেন ক্রীড়ায় মনোযোগী হতে পারে, তার জন্য বিভিন্ন খেলাধুলার মাঠগুলোকে তৈরি করে নেওয়া এবং খেলাধুলার উপযোগী করে রাখা, যাতে করে আমাদের সাধারণ ছেলেরা তারা মাদকে আসক্ত না হয়, তারা যেন সারাদিন মোবাইল নিয়ে বসে না থাকে, তারা যেন খেলার মাঠে যায়, তার ব্যবস্থা করা। সর্বোপরি সুশাসন বলতে যেটা বোঝায়, সুশাসনের মধ্যে যা যা আছে পৌরবাসীর সুশাসনের জন্য যা যা করণীয় আমি তাই তাই করব। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, আমি এই প্রতীক নিয়ে আগামী 14 ফেব্রুয়ারি নির্বাচনে আমি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতেছি এবং এলাকায় প্রতিটি ওয়ার্ডে দিনমজুর এবং শ্রমিকের ব্যাপক সাড়া আমি পাচ্ছি। আমি নির্বাচিত হলে এই এলাকার প্রথমত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুতায়নের একটা সমস্যা সমাধান, বেকার তাদের ট্রেনিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, পাটগ্রামের মাদকের মূল, যারা মাদকের উৎস সেই মূলটা আমি উৎপাদন করে মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করব এবং পাটগ্রাম পৌরসভাকে আধুনিকায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব।